কুমিল্লায় একটা ঘটনা ঘটেছে আমি জানি, আমি আপনাদেরকে বলছি, আমরা কঠোর ভাবে এটা দেখব, তাদেরকে আইনের কাছে আইনের কাছে সমর্পণ করা হবে, তারা যেখানেই থাক তাদের খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনের দৃষ্টিতে যে শাস্তি আছে আইনের ভিত্তিতে তাদেরকে শাস্তি পেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আওয়ামী লীগের মূল আদর্শ ছিল অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ কোনোদিন অসাম্প্রদায়িকতার সাথে ধর্মনিরপেক্ষতার সাথে কোনো আপোষ করে না। আওয়ামী লীগ সবসময় বলেছে যে বাংলাদেশ হবে মানবতার দেশ, মানবতাই হলো আমাদের নীতি, সকল মানুষ সমান, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নারী বিভিন্ন সম্প্রদায় কারো মধ্যে কোনো পার্থক্য থাকবে, সকল মানুষের সমান অধিকার থাকবে, জাতীয় অর্থনীতি সামাজিক রীতিনীতি বিভিন্ন কর্মকাণ্ডে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। এবার আমরা দেখছি বাংলাদেশে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুর্গাপূজা গত বছর হতে পারে নাই কোভিড-19 বা করোনা মহামারীর কারণে আমাদের সকল কর্মকাণ্ড স্তব্ধ হয়েছিল। এই বছর আমার মনে হয় দ্বিগুণ উৎসাহে এই বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে। আমি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, আমার খুব ভালো লেগেছে। সকল শ্রেণীর পেশার মানুষ এই পূজাটি হিন্দু সম্প্রদায় করে থাকে, কিন্তু মনে হয় যে সকল সম্প্রদায়ের মানুষ মুসলমানরাও এটা ভোগ করে, এই উৎসবে তারা যোগ দেয়। আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটক এগুলো হতো। এটা কমে গিয়েছে কিন্তু সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা এটাও লক্ষ্য করি যে এখনও কিছু কিছু দল যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি, ধর্মকে পুঁজি করে ক্ষমতা দখল করতে চায়, তারা অর্থবিত্ত উপার্জন করতে চায়, তাদের কোনো নীতি নাই আদর্শ। এই অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সাম্প্রদায়িক শক্তি বারবার বাংলাদেশের শান্তিকে বিঘ্নিত করেছে, বাংলাদেশের উপর উশৃঙ্খলতা করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের সময় ধর্মের নামে তারা 2 লক্ষ মা বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের ইজ্জত হরণ করেছে। আমরা জানি লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে ধর্মের নামে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও বাংলাদেশের তৎপর, এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, বাংলাদেশের স্বাধীনতাকে সহজভাবে মেনে নিতে পারে নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অপপ্রয়াস চালাচ্ছেন এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে, বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ধ্বংস করার জন্য, আমরা বলছি যেমন মুক্তিযুদ্ধে আপনাদেরকে মোকাবেলা করেছি, দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আপনাদের মোকাবেলা করেছি, আপনাদের অপপ্রয়াস আপনার ব্যর্থ হতে বাধ্য, আমরা যে কোনো মূল্যে এটিকে আমরা মোকাবেলা করব। 2-1টি দুর্ঘটনা ঘটে থাকতে পারে, এটি বিচ্ছিন্ন, সার্বিকভাবে অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব দিবনার মধ্যে দুর্গাপূজা বাংলাদেশে পালিত হচ্ছে। আমি এটাকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশ সরকার সর্বাত্মক চেষ্টা করেছে, সকল পদক্ষেপ নিয়েছে শান্তি অব্যাহত রাখার জন্য। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত শেখ হাসিনার নেতৃত্বে প্রায় 13 বছর যাবৎ দেশ পরিচালনা করছে। এই সময়ে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটা অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, যেটি সারা পৃথিবীর মানুষই প্রশংসা করছে, বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা শুধু আজকে বাংলাদেশের নেতা নয়, সারা বিশ্ব মানবতার নেতা হিসাবে
আবির্ভূত হয়েছে। তিনি একটি রাষ্ট্রনায়ক হিসেবে আজ স্বীকৃতি পাচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে। এবং এই নির্বাচন আমাদের একটা গুরুত্বপূর্ণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে, সকল মানুষ স্বাধীনভাবে তার নিজস্ব মতামত তার দৃষ্টিভঙ্গির আলোকে ভোট প্রদান করবে, এখানে বাধা দেওয়ার কারো কোনো সুযোগ নেই। এটা করার দায়িত্ব হলো নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচন কমিশন আমাদের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, সর্বোচ্চ ক্ষমতা, তারা স্বাধীন, তারা নিরপেক্ষ, এবং নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কারো উপরে যেই প্রধানমন্ত্রী থাক কার কোনো নিয়ন্ত্রণ থাকবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের উপরে, সরকার রুটিন কাজ করবে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী এটি বলতে যাচ্ছেন যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে জাপান ফ্রান্স যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আমাদের পার্শ্ববর্তী ভারত শ্রীলঙ্কা যেভাবে নির্বাচন হয়, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারই দায়িত্ব পালন করে নির্বাচনের সময়, নির্বাচনটি সুষ্ঠুভাবে পালন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। যেমন আমরা ভারতে দেখেছি স্বেচ্ছা কি অসা কীরকম ভূমিকা তিনি রেখেছেন, কিভাবে নির্বাচন পরিচালনা করেছেন, এমনকি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধেও এত বড় নেতা তার বিরুদ্ধেও তিনি অ্যাকশন নিয়েছেন। কাজেই আমাদেরকে এটি মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ না করে সেটা তো আওয়ামী লীগের কিছু করার নাই, তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, তারা শপথ নিয়েছে যে নির্বাচন সুষ্ঠুভাবে তারা করবে, এটা তাদের নৈতিক দায়িত্ব, পবিত্র দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আগামী দিনে যাকে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার করব, যাদেরকে কমিশনার তারা তাদের দায়িত্ব পালন করবে। আরেকটি বিষয় এখানে আসা দরকার, সেটি হলো যেটা কীভাবে সিলেকশন হবে, বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু সিলেকশন করতে হবে। আপনারা সম্প্রতি দেখছেন 53 জন বুদ্ধিজীবী একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে তারা বলেছে যে এরকম আইন করে করতো, আইন তো একটা আইনের ভিত্তিতে আসেই, সার্চ কমিটির মাধ্যমে সরকার এটি করে, যদি এটা পার্লামেন্টে পাশ করে না, পার্লামেন্টে পাশ করে আইন করলেই তারা কি লোক কোথা থেকে আবিষ্কার করে নিয়ে আসবে, মঙ্গল গ্রহ থেকে আনতে পারবে না চাঁদে থেকে আনতে পারবে না এই দেশের মানুষকে। এই 53 জনের বেশিরভাগই তো বিএনপি ঘেঁষা মানুষ, কোনো না কোনোভাবে বিএনপির সাথে তারা জড়িত, জামাতের সাথে জড়িত, তাদেরকে দেয় বিবৃতি, তারাই ঠিক করে দেয় যে কাকে নিয়ে। সার্চ কমিটির দায়িত্ব হলো নিরপেক্ষ লোকদের, মানে সবচেয়ে কম, সবচেয়ে যারা মোটামুটিভাবে একদম সম্পূর্ণ নিরপেক্ষ মানুষ পৃথিবীতে নাই, এক এঞ্জেল ফেরিস্তা ছাড়া আর শয়তান ছাড়া কেউ নিরপেক্ষ, নিরপেক্ষ মানুষ পাওয়া কঠিন। কিন্তু যখন আপনি শপথ নেবেন, যখন আপনি দায়িত্বে আসবেন, তখন আপনার দায়িত্ব হবে, কর্তব্য হবে যে আপনি নিরপেক্ষ থাকবেন, এটাই আমরা আশা করি। এর আগে তো আমরা অফারও দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী 38 মিনিট কথা বলেছিলেন নিরপেক্ষ সরকারে, তারা এগিয়ে আসেন। নিরপেক্ষ সরকার করার কোনো সুযোগ আমাদের সংবিধানে নেই। যেমন খালেদা জিয়া তার দলের নেতাকর্মী, কাউকে তো আমরা তো নিতে পারবো না, তাকে পার্লামেন্ট মেম্বার হতে হবে, পার্লামেন্ট মেম্বার না হলে তো একজন সরকারে যেতে পারবে না এবং সেটা আইনের ব্যত্যয় ঘটবে। কাজেই সরকার, নিরপেক্ষ সরকার এগুলো বাস্তবতা বিবর্জিত এবং সংবিধানের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী কাজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।